নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। জয় শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন মঙ্গল প্রবেশ করবেন কর্কট রাশিতে আগামী 20 অক্টোবর। আর মঙ্গলের এই সঞ্চার এতটাই সিগনিফিক্যান্ট এবং এত দীর্ঘদিন পর এই ধরনের একটা সমন্বয় আমরা পেতে চলেছি, সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে মঙ্গল একটি রাশিতে 45 দিন সাধারণত ইউজুয়ালি অবস্থান করে। চন্দ্র একটি রাশিতে 2 দিন অবস্থান করে। সাধারণত আমরা দেখতে পাই রবি গ্রহ বা সূর্য, তিনি 30 দিন বা 1 মাস অবস্থান করেন। প্রত্যেকটি গ্রহের ক্ষেত্রে এই ধরনের একটি স্প্যান বা সময়সীমা রয়েছে। সেখানে মঙ্গল 45 দিন মোরাললেস একটি রাশিতে অবস্থান করে। কিন্তু আমরা এই সঞ্চারটা দেখতে পারবো 230 দিনের। একদমই ঠিক শুনছেন, মঙ্গলের এই যে সঞ্চার, যেটি কর্কট রাশিতে মঙ্গলের প্রবেশের সাথে সাথে শুরু হচ্ছে, সেটি 230 দিনের একটা সঞ্চার। কেননা মঙ্গল এই রাশিতে প্রবেশ করার পর তার পরের রাশিতে যাবে আগামী বছর 7 জুন 2025, ঠিক 230 দিন পর। ইন দ্য মিনটাইম আমরা মঙ্গলের একটা বক্রগতি দেখতে পারব। বক্রগতির কারণে মঙ্গল তার প্রিভিয়াস সাইনে প্রবেশ করবে সেটা দেখতে পারব। সেখানে পুনরায় বক্রগতি থেকে ডিরেক্ট হওয়া এবং পুনরায় কর্কটে প্রবেশ করে আবার 65 ডেজ অবস্থান করা, সেটা আমরা লক্ষ্য করতে পারব। দেখুন, মঙ্গল হলেন ভূমিপুত্র। বলছে ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম। তার মানে ধরণীর গর্ভবতে তার উদ্ভব, তার প্রভা বিদ্যুৎপুঞ্জের মতো, তার কান্তি বিদ্যুৎপুঞ্জের মতো। এবং তিনি কুমার। কেন কুমার? কারণ তার মনে হচ্ছে স্ত্রীবিলাসে শক্তি ক্ষয় হতে পারে, তাই সে কুমার। শক্তি হস্তাঞ্চ, তার হাতে শুধুই শক্তি। সেই মঙ্গল গ্রহ যিনি ধরণীর পুত্র, এটি নিয়েও আমরা পৌরাণিক বিভিন্ন উপাখ্যান কাহিনী পেয়েছি, আমরা আলোচনাও করেছি বিগত দিনে। সো এহেন মঙ্গল গ্রহ, তিনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে মিথুনে থাকলেও 20 তারিখ কর্কটে প্রবেশ করবেন। মঙ্গলের যদি আমরা ভাবজগতে, বাহ্য জগতে, নিজ জগতে তার প্রভাব সম্পর্কে সাময়িক একটু তথ্য নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে রবির সাথে মঙ্গলের একটা বিস্তর তফাৎ রয়েছে। রবির প্রকাশ সকলের মাঝে, একহং বহু শ্যাম। রবির প্রকাশ সকলের মাঝে, সবার মাঝে নিজের প্রভাব প্রকাশ করা হচ্ছে রবির কাজ। বৃহস্পতি ভ্রাতর মানব সর্বে, বৃহস্পতি চিন্তাভাবনা কি, সকলে আছে থাক, তার মাঝেও নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা, নিজেকে আলাদা রাখার একটা চেষ্টা রাখা। কিন্তু মঙ্গল একমেবাস্মি, একা থাক, একা। অর্থাৎ এর মধ্যে অহং বিষয়টা কিন্তু প্রযোজ্য হয়। এই বিষয় নিয়ে আমরা পরে একটা সময় দীর্ঘমেয়াদী আলোচনা করব। কারেন্টলি যেটা বোঝার, মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের যে সঞ্চারটা হতে চলেছে সেটি ভালো না খারাপ, ভালো হলে কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে, খারাপ হলে কোন কোন ক্ষেত্রে খারাপ হবে, আলোচনা করব। সম্পূর্ণই গোচর ভিত্তিক এবং এই আলোচনাতে আমরা রেফারেন্স হিসেবে বৃহৎ সংহিতা, ইয়াবানা জাতকা এবং সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য ফলো করব। দেখুন, দ্বিতীয়ভাবে মিথুনের প্রবেশ করবেন মঙ্গল গ্রহ। সেখানে প্রাথমিক অবস্থায় 93 দিন থাকার পর 72 দিনের তার একটি বক্রগতির কারণে প্রিভিয়াস সাইনে প্রবেশ থাকবে এবং তৎপশ্চাৎ পুনরায় 65 ডেজ সে কিন্তু অবস্থান করবে দ্বিতীয়ভাবে। দ্বিতীয় সঞ্চার মধ্যম প্রকৃতির, খুব ভালো ফলাফল দ্বিতীয় সঞ্চার দেয় সেটি বলা যায় না। একটিমাত্র অবস্থানই আপনাদের সাপে বড় হওয়ার মতো, সেটি হলো মঙ্গল কম পাওয়ারফুল। এখানে মঙ্গলের স্ট্রেংথ অতটা থাকবে না, যে কারণে মঙ্গল অতটা নেগেটিভ ফলাফল দিতে পারবে না। আর এনিটায়ার টাইমে আপনাকে মাথায় রাখতে হবে পজিটিভ ফলাফল কিছুটা পাবেন যখন শুক্লপক্ষ চলবে, এমনটি বলছে সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য। বেশি সমস্যা প্রবণ সময় তখনই যখন কৃষ্ণপক্ষ চলতে পারে। আমি আপনাদের জানাই, দ্বিতীয় যখন মঙ্গল অবস্থান করবে কয়েকটি বিষয় আপনাকে সচেতনতা রাখতে হবে। বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে অনেক বেশি, কথাবার্তা বলার ক্ষেত্রে,
যে কোনো ধরনের কথা শেয়ার করার ক্ষেত্রে মেন্টাল অ্যাগোনি যাতে না আসে সেই বিষয়ে চেষ্টা রাখতে হবে। সেকেন্ড হাউসে মঙ্গল যে আপনার একাদশভাবের অধিপতি, যে অবশ্যই ষষ্ঠপতি উপচয়ভাবের অধিপতি, সে আপনার ফাইন্যান্সিয়ালি প্রচুর পরিমাণে নেগেটিভ করবে এটা একদমই নয়, তবে কিছু ফাইন্যান্সিয়াল সাডেন লস করাতে পারে, যেটি হয়তো অতটা আপনার জীবনস্রোতে প্রভাব বিস্তার করল না কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল লস হলো। কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেল ফেস, আপনার মুখ, আপনার গাল, চোয়াল ইত্যাদি রিলেটেড কিছু সমস্যা ফেস করা, দাঁতের কোনো সমস্যা ফেস করা, কোনো স্পট রিলেটেড সমস্যার জায়গা আসা, হেয়ার রিলেটেড কিছু প্রবলেম ফেস করা, কথা বলতে গিয়ে কিছুটা অসঙ্গতি ফিল হওয়া, এই ধরনের একটা টেন্ডেন্সি মঙ্গলের সঞ্চারে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাথমিক পর্যায়ে থাকতে পারে এবং এই পর্যায়ক্রম সর্বাধিক থাকতে পারে 7th December পর্যন্ত। অনেকেই বলবেন দাদা 7th December কেন? কারণ 7th December মঙ্গল গ্রহ রেট্রোগ্রেড হবেন, 79 দিনের জন্য তার রেট্রোগ্রেড মোশন চলবে, যেটি কন্টিনিউ হবে 2025 ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত। আমরা দেখতে পারব মঙ্গল গ্রহের এই সঞ্চার অতীব গুরুত্বপূর্ণ, কয়েকটি বিষয়ে সচেতনতা যেমন রাখতে হবে, কয়েকটি বিষয়ে ভালো ফল প্রাপ্তির সংযোগও রয়েছে। এই সময় যদি বুঝে শুনে ইনভেস্ট করা যায় দ্যাট উইল বি হেল্পফুল। এই সময়ে যদি যে কোনো লগ্নি আপনি প্রপার্টি ক্রয় করবেন ভাবছেন, আপনি ভেহিকেল ক্রয় করবেন ভাবছেন, নো ইস্যুস, কিন্তু খুব বুঝে শুনে করতে হবে। দশা যদি সাপোর্ট করে দেন ইট উইল বি এ বেটার টাইমিং। যদি আপনার দশা এই সময় আপনাকে সাপোর্ট করে তাহলে আপনি জেনে রাখুন এই সঞ্চার আপনাকে প্রভূত পরিমাণে লাভ দেবে। বাট দশা যদি নিউট্রাল বা নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে, ফাইন্যান্সকে ঠিকঠাক রাখতে হবে। রক্ত রিলেটেড যাদের সমস্যা রয়েছে, রক্তল্পতা বা রক্তের যে কোনো ধরনের ইস্যুস, রক্ত সঞ্চালনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ইস্যুস যারা ফেস করেন তাদের ক্ষেত্রে সচেতনতা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। এবং আমি বলবো মঙ্গলের এই সঞ্চারে অনেক বেশি সচেতনতা রাখতে হবে বাড়ির মূল্যবান জিনিসপত্রগুলির উপর। এই সময় দেখা যেতে পারে কারোর দ্বারা, যে কোনো কারোর দ্বারা, আপনার শত্রুর দ্বারা হতে পারে, কিছু ক্ষয়ক্ষতি হলো, কিছু হারিয়ে গেল, কোনো ক্ষেত্রে পরিবার বৃদ্ধি নিয়ে সমস্যা আসলো, কোনো ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে আপনার যে ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার কথা ছিল সেটা ডিলে হতে পারে, দ্যাটস অল। এই পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত, বা আমি বস্তুত মনে করি এই পর্যন্তই কিন্তু সীমাবদ্ধতা থাকবে। একটা কথা কোনোভাবেই ভুলে গেলে কিন্তু হবে না, এই সময়ে মায়ের স্বাস্থ্য নিয়ে সাময়িক একটু ডিস্টারবেন্স আসতে পারে যেটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যাবে বলে আমি মনে করছি। তাহলে প্রথম পর্যায়ক্রম হলো 7th December পর্যন্ত, যেটি একটু হলেও সচেতনতা রাখতে হবে আপনাদেরকে, এটি নিয়ে কোনো ডাউট কিন্তু প্রকাশ করছি না, আর আপনারা বোঝেন সময়কালটা একেবারেই কম। 7th December পর থেকে যখন রেট্রোগ্রেড মোশনটা শুরু হবে, ঠিক রেট্রোগ্রেড মোশনটা আমি যদি ধরে নিই 24 February পর্যন্ত, যার মধ্যে রেট্রোগ্রেড হয়ে দ্বিতীয় অবস্থান করবে 21 January পর্যন্ত, এই সেগমেন্ট কিছুটা মোটের উপর ভালো, খারাপ পরিস্থিতির মাত্রাটা কম থাকবে, সমস্যাটা কিন্তু কম আসবে। এই সময় দেখা যাবে যারা শত্রুতা করছিল তারা একটু উইক হলেন, বা সেইভাবে তারা আর শত্রুতা করতে চাইবে না, সেইভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে না, বা সেইভাবে আপনাকে হয়তো এই সময়ে প্রেশার বা চাপটা কম নিতে হতে পারে। এবং একই সাথে আমরা লক্ষ্য করতে পারবো কিছু পেন্ডিং অর্থ এই সময়ে আসতে পারে, না হওয়া কিছু কাজ সমাপন হতে পারে, কিছু পরিবর্তনে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা এই সময়ে থাকবে। অনেকেই দেখা যাবে এই সময়ে অর্থনৈতিক বিষয়ে কোনো ভালো কোনো সুযোগ, কোনো সম্ভাবনা, সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারছেন। ইভেন যাদের বিবাহ ঠিক হওয়ার পর হচ্ছিল না, প্যানেলে পাবলিশ হয়েছে নাম নিয়েও হচ্ছে না, এই ধরনের একটা কন্ট্রাডিকশনের মধ্যে যে বা যারা ছিলেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়। তার মানে এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন রাশি, এই সঞ্চার 7th December থেকে 21st January প্রায় 2 মাসের কাছাকাছি সময় একটু হলেও আপনাদের জন্য সাপোর্টিভ হবে, মঙ্গলের সঞ্চারের আলোকে কথা বলছি। এবং
ঠিক 21 জানুয়ারি থেকে আমরা যদি বাকি সময়টাকে বোঝার চেষ্টা করি, তার মানে 3rd অফ এপ্রিল পর্যন্ত এই সময় আমাদের আবার সচেতনতা রাখতে হচ্ছে। পার্টিকুলারলি বিশেষ বিশেষ ক্ষেত্রে কনস্পিরেসি যাদের আছে আমি বলবো জব চেঞ্জ করে নিতে এই সময়। যারা লক্ষ্য করবেন না অফিসে বসও আপনার বিপরীতে চলে গেছে, একদম রিস্ক নেওয়ার দরকার নেই, ডোন্ট টেক এনি রিস্ক, চেঞ্জ করে নিন, দ্যাট উইল বি বেটার ইনাফ। আর একটা কথা কি বলুন তো, আমি আপনাদের বলি যদি রাশিটি আপনার হয়ে থাকে মিথুন, একটা ভালো টাইমিং আমরা এক্সপেক্ট করতে কিন্তু পারবো 2024-এর, কিছুটা ভালো টাইমিং আমি মনে করি 7ই ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি। 21শে জানুয়ারি থেকে যে সেগমেন্ট চলবে সেখানেও আমাদের সচেতনতা রাখতে হচ্ছে, মেন্টাল অ্যাগনি থেকে সচেতনতা রাখতে হবে, কোনো কিছুতে অতিরিক্ত রেগে যাওয়া, ক্রোধ তৈরি করা, এই বিষয়গুলোকে একেবারেই খেয়াল করা যাবে না, এই বিষয়গুলোকে একেবারেই পাত্তা দেওয়া যাবে না, ক্রোধ ইত্যাদি ইত্যাদি বিষয়কে কন্ট্রোলে রাখার কিন্তু চেষ্টা করতে হবে। যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মিথুন, আমি মনে করি ক্রোধকে এই সময় নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক কিছু ঝামেলা এই সময় হঠাৎ করে আসতে পারে যেখানে আপনাকে ফলস ব্লেমিং করা হতে পারে, এই বিষয়েও রাখতে হবে নিয়ন্ত্রণ। এবং আমরা ফাইনালি আবার 3rd এপ্রিল থেকে সেম সিচুয়েশান দেখবো যেটি 20 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত চলতে পারে। আর এমনভাবেই মঙ্গল আপনাদের 7ই জুনের পর 3rd হাউসে প্রবেশ করবেন, বেটার একটা টাইমিং আপনাদেরকে উপহার দেবে। দেখুন একটা কথা আমি মনে করি, কিছু কিছু সঞ্চার 19-20 ফলাফল দেয়, কিছু কিছু সঞ্চার ডেফিনেটলি পজিটিভ ফলাফল আমাদেরকে প্রদান করে। মঙ্গলের এই সঞ্চার এর যদি দুটো পিঠ আমরা ধরি, একটা আলোর দিক একটা অন্ধকার দিক, ইয়েস আলোর দিক এই সঞ্চারের আছে, অন্ধকারের দিকও এই সঞ্চারের আছে। আমাদের অনেক বেশি কর্ষণ থাকতে হবে, এই সময় সচেতনতার মাত্রা রাখতে হবে অনেক বেশি, কেননা এই সময়টি কিন্তু খুব সেন্সিটিভ। আর মঙ্গল গ্রহ আপনাদের ভাগ্যপতি, বন্ধু বান্ধব থেকেও সচেতনতা রাখার চেষ্টা করতে হবে। 6th হাউসের লর্ড, যদিও চাকরি চলে যাবে এরকম কোনো অবকাশ আমি দেখিনি, আমার মনে হয় না এই ধরনের নেগেটিভ ঘটনা, নিষ্ঠুর ঘটনা আপনাদের ঘটতে পারে। তবে হ্যাঁ, এই ধরনের বিষয় নিয়ে নিশ্চয়ই আমার কোনো সন্দেহ নেই বা আমি সন্দেহ প্রকাশ করব না যে যথেষ্ট পজিটিভিটি আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাবেন যদি নিয়ন্ত্রণ করতে পারে। টাইমিং এভাবেই চলা উচিত, চলার কথা। আমি মনে করি একটু সচেতনতা রাখলে খুব খারাপ কোনো পরিস্থিতি তৈরি হবে না। অনেক ভালো থাকুন, অন্যান্য বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। মঙ্গলের বক্রগতিতে যাওয়া, সেখানে আপনাদের বেনিফিট হওয়ার কথা এবং বেনিফিটেড হবেন সেই সময়, যেটা আমি কিছুটা আপনাদের আজকেও ধারণা দিলাম, সেই সময়টা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, জয় শ্রীকান্ত।